আপনি হয়তো ছেলেবেলায় লাটিম নিয়ে খেলেছেন, কিন্তু আপনি কি জানেন লাটিম কিভাবে তৈরি করা হয় আর কিভাবেই বা আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলার ঢোল তৈরি করা হয়? আজকের এই ভিডিওতে আপনার মনে প্রশ্ন তোলা ছেলেবেলার এমন অনেক কিছু কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা দেখাবো, যেগুলো দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। ঢোল মেকিং প্রসেস। এক সময় বিয়ে বাড়িতে ডিজে গান নয়, বরং ঢোলের বাদ্য বাজানো হতো। এমনকি এখনো অনেক জায়গায় ঢোল বাজিয়ে গান করা হয়। কিন্তু আপনি কি জানেন এই ঢোল কিভাবে তৈরি করা হয় আর কিভাবেই বা এর ভেতর থেকে এত সুন্দর আওয়াজ বের হয়? চলুন দেখে নেওয়া যাক। এজন্য প্রথমেই গাছকে একটি নির্দিষ্ট আকারে কাটা হয়। তারপর কম্পাসের সাহায্যে বৃত্ত তৈরি করে কাঠের উপরের অংশটিকে ভালোভাবে মসৃণ করা হয়। এরপরে গাছের ভেতরের অংশটিকে কেটে আলাদা করে ফেলা হয়। তারপর এর ভেতরে একটি রোটেটিং মেকানিজম দিয়ে ইঞ্জিনের সাথে কানেক্ট করা হয়। এরপর এটি গোল গোল ঘুরতে থাকে আর ওয়ার্কাররা এর উপরের অংশকে মেশিনের সাহায্যে মসৃণ করতে থাকে। তারপর ব্লেডের সাহায্যে এর মধ্যে ডিজাইন করে রং করা হয়। রং করার পর এর দুই পাশে ঢোল বাজানোর জন্য বিশেষ অংশগুলোকে লাগানো হয় আর এগুলোর মধ্যে আঘাত করার পর ভেতরে একটি ভাইব্রেশন তৈরি হয় আর এই কারণে সুন্দর একটা আওয়াজ তৈরি হয়। এরপর এর উপরে লেদার লাগানো হয়, কারণ এর সাহায্যে এটিকে ছোট করা যায়। এরপর এটিকে ওয়ার্কাররা বাজিয়ে টেস্ট করে আর এভাবেই ঢোল তৈরি হয়ে যায়। আপনি কি কখনো সরাসরি ঢোল বাজাতে দেখেছেন? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। লাটিম মেকিং প্রসেস। বন্ধুরা, ছেলেবেলায় লাটিম নিয়ে খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এই মজাদার জিনিসটি নিয়ে ছেলেবেলা খেলাধুলা করলেও অনেকেই জানে না এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। এটি তৈরি করার জন্য সর্বপ্রথম যেই জিনিসের প্রয়োজন হয় সেটি হলো গাছ। এর জন্য প্রথমে ট্রি কাটার মেশিনের সাহায্যে জঙ্গল থেকে গাছ কাটা হয়। এছাড়া আরো বিশেষ কিছু মেশিন আছে যার সাহায্যে গাছ কাটা হয়। তারপর এগুলো কেটে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয়। এরপর এই গাছগুলোকে ছোট ছোট করে কাটা হয়। তারপর দক্ষ কারিগর এই গাছগুলোকে মেশিনের মধ্যে সেট করে গাছের উপরের অংশটিকে ভালোভাবে মসৃণ করে নেয়। আর এখানে গাছের যেই টুকরোগুলো দেখছেন এর সাহায্যে দুটি লাটিম তৈরি হবে। এজন্য প্রথমে এটিকে দুই ভাগ করে নেওয়া হয়। এবার ওয়ার্কাররা ক্রমশ এটিকে লাটিমের আকার দিতে শুরু করে, যা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে ধীরে ধীরে লাটিম তৈরি হয়ে যায়। তারপর এটিকে দুই ভাগে ভাগ করা হয়। এরপরে এর মধ্যে রং করার পালা, তাই এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্রিন্টিং প্রসেসের মধ্যে। এখানে বিভিন্ন রঙের মাধ্যমে লাটিম সাজানো হয়। এর মধ্যে ভালোভাবে রং দেওয়ার পর এর মধ্যে ব্লেডের সাহায্যে অনেকগুলো লাইন তৈরি করা হয়, যাতে করে এটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। এরপর এর নিচের অংশটিকে তৈরি করা হয় আর এর মাধ্যমে লাটিম মাটিতে ঘুরতে পারে। এভাবেই লাটিম তৈরি হয়। তারপর এগুলোকে লোকাল মার্কেটে পাঠিয়ে দেয়া হয় আর সেখান থেকে ছোট বাচ্চারা এগুলোকে কিনে তাদের ছোটবেলাকে আরো বেশি আনন্দময় করে তোলে। আচ্ছা, আপনি কি ছোটবেলায় লাটিম দিয়ে খেলেছেন? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। কাঠের বল মেকিং প্রসেস। এটি তৈরি করার জন্য সর্বপ্রথম গাছগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। তারপরে কাটার মেশিনের সাহায্যে গাছের ছালগুলোকে কেটে ফেলা হয়। এরপর এগুলোকে রোটেটিং মেশিনের মধ্যে দেয়া হয়। তারপরে একজন ওয়ার্কার ব্লেডের সাহায্যে এটিকে বাহির থেকে মসৃণ করতে থাকে। বাহির থেকে মসৃণ করার পর এর দিক পরিবর্তন করে সামনের দিকে ব্লেড দিয়ে কাটতে থাকে। এখন এটি শুধুমাত্র বাটির আকৃতি ধারণ করেছে, কিন্তু এটিকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য ওয়ার্কাররা এর মধ্যে রং করে। এরপর এটিকে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর গরম পানি দিয়ে ধোয়া হয়, ফলে এর মধ্যে থাকা সকল ব্যাকটেরিয়া মারা যায়। এরপরে আরো একবার এর মধ্যে রং করে শুকানো হয় আর এভাবেই এগুলো মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়। পাতার প্লেট মেকিং প্রসেস। আপনি হয়তো কাঁচের কিংবা স্টিলের প্লেট অনেক দেখেছেন, কিন্তু এখন দেখতে চলেছেন কিভাবে পাতা দিয়ে ফ্যাক্টরিতে প্লেট তৈরি করা হয়। এজন্য প্রথমেই পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে 24 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখা হয়, যাতে করে এগুলো অনেক নরম হয়ে যায়। এরপরে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে শুকানো হয়। তারপর এগুলোকে প্লেট তৈরির মেশিনের নিচে রেখে প্রেসার দেওয়া হয় আর এভাবেই পাতা থেকে প্লেট তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি কি কখনো পাতার প্লেটে খাবার খেয়েছেন? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।